হ্যালো ফ্রেন্ডস, ডিস্টেন্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করব টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। তো টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো আমরা ক্লাস 7-8 যেভাবে করছি ফ্র্যাকশন দিয়ে, আর সেভাবে করতে এক্সাম হলে অনেক টাইম লেগে যায়। এক্সাম হলে টাইম সেভ করার জন্য আমরা একটি অন্য উপায়, যেটাকে এফিসিয়েন্সি মেথড বলা হয়, বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় মেথডটা ফলো করা হয়। তো আমরা দেখি কিভাবে এই মেথড দিয়ে এই অঙ্কগুলো খুব ইজিলি করা যায়। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো এফিসিয়েন্সি মেথডে করব। তো প্রথম অঙ্কটা একটু দেখি, টাইম অ্যান্ড ওয়ার্কের, সেটা হচ্ছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ অ্যান্ড বি ক্যান ডু ইট ইন 15 ডেজ। এ একটি কাজ করে 10 দিনে, বি করে সেই কাজটা 15 দিনের। হাউ মেনি ডেজ ইট উইল টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক টুগেদার, কতদিন লাগবে দুজনের একসাথে কাজটি শেষ করতে। তো এ একটি কাজ 10 দিনে করে, বি করে 15 দিনে। এখন 10 এবং 15-র লসাগু হচ্ছে 30, মানে এলসিএম 30। এই 30-কে আমরা টোটাল ওয়ার্ক বলি, টোটাল ওয়ার্ক 30 ইউনিট। এখন এফিসিয়েন্সি অফ এ, এর এফিসিয়েন্সি বের করতে গেলে টোটাল ওয়ার্ককে ডেজ দিয়ে ভাগ করতে হয়। তাহলে 30 ÷ 10 = 3 ইউনিট। বি এর এফিসিয়েন্সি বের করতে গেলে 30 ÷ 15 = 2 ইউনিট। এখন এইখানে এফিসিয়েন্সি বলতে কী বোঝায়? এফিসিয়েন্সিকে আপনি এভাবে চিন্তা করেন, এ একদিনে করে 3 ইউনিট কাজ, মানে এ একদিনে 3টা গাছ কাটে এবং বি একদিনে কাটে 2টা গাছ। তাহলে এর এফিসিয়েন্সি বেশি এবং বি এর এফিসিয়েন্সি কম। ওকে, এখন দুজন যদি একসাথে কাজ করে, এর জন্য আমরা এ প্লাস বি দিলাম, একসাথে কাজ করলে পুরো কাজ কত দিনে শেষ হবে? তো পুরো কাজ আমি ধরলাম এক্স দিনে শেষ হয়। তাহলে এ প্লাস বি এক্স দিন কাজ করলে পুরো কাজ কত? 30 ইউনিট। 30 ইউনিট কাজ শেষ হয়। এখন এর এফিসিয়েন্সি বসাইলাম, বি এর এফিসিয়েন্সি বসাইলাম, এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2 ইন্টু এক্স ইকুয়াল টু 30। তাহলে এক্স ইকুয়াল টু 30 ÷ 5 = 6 ডেজ। এর মানে এ এবং বি যদি একসাথে কাজ করে, তাহলে এই 30 ইউনিট কাজ করতে তাদের মাত্র 6 দিন সময় লাগবে। এবার পরের অঙ্কটা আমরা দেখি। সেকেন্ড অঙ্কটাই বলছে, ইফ এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিচ অফ ওয়ার্ক ইন 15 ডেজ, এ প্লাস বি একসাথে 15 দিনে কাজটি করে, অ্যান্ড বি অ্যালোন ক্যান ইন 20 ডেজ, বি কাজটি করে 20 দিনে, ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক? তো এ প্লাস বি একদিনে একটি কাজ 15 দিনে শেষ করে এবং বি সেই কাজটি 20 দিনে শেষ করে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? এলসিএম 15 এবং 20-এর, তো 15 এবং 20-এর এলসিএম আমরা জানি কত? 60। এলসিএম বের করার তোর সিস্টেম আপনারা জানেনি, তারপর আমি একটু দেখাই দিই। সব থেকে ছোট সংখ্যা দিতে হয়, ছোট সংখ্যা 2 দিয়ে 2টা সংখ্যা মিনিমাম যাইতে হয়, 2 দিয়ে যায় না কিন্তু 3 দিয়ে যায়, 3 দিয়েও সরি যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়ে যায়। 3 × 5 = 15, 4 × 5 = 20। এখন এগুলো আর কিছু যায় না। তাহলে এলসিএম হচ্ছে, বা লসাগু যেটা বলেন, 5 × 3 × 4 = 60। তাহলে টোটাল ওয়ার্ক 60। এখন এফিসিয়েন্সি বের করি আগের মতো। এফিসিয়েন্সি এ প্লাস বি এর এফিসিয়েন্সি বের করতে গেলে 60 হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এ প্লাস বি একসাথে কাজ করে একটি কাজ 15 দিনে। তাহলে 4 ইউনিট হচ্ছে তাদের এফিসিয়েন্সি। এর মানে এ প্লাস বি একদিনে একসাথে 4টি গাছ কাটতে পারে। সিমিলার বি এর এফিসিয়েন্সি বের করি, 60 ÷ 20
এর মানে বি একদিনে 3টি গাছ কাটতে পারে। এখন এখানে দেখেন, এ প্লাস বি একদিনে 4টা গাছ কাটতে পারে, আর বি হচ্ছে একদিনে একা 3টি গাছ কাটতে পারে। তাহলে বি এর ভ্যালু 3 বসান ইকুয়াল টু 4, তাহলে এ ইকুয়াল টু 1 ইউনিট। এর মানে এ একদিনে 1টা গাছ কাটতে পারে। এখন আমরা পেয়ে গেলাম যে বি একদিনে 3টা গাছ কাটে, এ একদিনে 1টা গাছ কাটে। এখন কোশ্চেনে বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক। তো আমি ধরে দেই এ এক্স দিন কাজ করে, একা কাজ করে পুরো কাজটা শেষ করতে পারে, মানে 60 ইউনিট কাজ করে। তো এর এফিসিয়েন্সি 1 ইন্টু এক্স ইকুয়াল টু 60, এক্স ইকুয়াল টু 60 ডিভাইড বাই 1 সমান 60 ডেজ। এর মানে হচ্ছে এ একা সম্পূর্ণ কাজটি করতে 60 দিন সময় লাগে। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। এখানে এ বি এবং সি টেক 30, 15, and 10 days টু ফিনিশ এ ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। এর মানে এ একটি কাজ করে 30 দিনে, বি সে কাজটা একা করে 15 দিনে, এবং সি করে 10 দিনে। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ দে ওয়ার্ক টুগেদার। তারা যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তো আমরা দেখি এ হচ্ছে 30 দিনে কাজ করে সম্পূর্ণ কাজ, বি হচ্ছে 15 দিনে, সি হচ্ছে 10 দিনে। টোটাল ওয়ার্ক আমরা কীভাবে বের করি, 30, 15, এবং 10-এর এলসিএম 30 আমরা জানি। এবার এফিসিয়েন্সি বের করি, এর এফিসিয়েন্সি বের করতে গেলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই ডেজ সমান 1 ইউনিট। এর মানে এ একদিনে কাজ করে 1 ইউনিট কাজ, বি এর সময় লাগবে, বি একদিনে কাজ করে 2 ইউনিট কাজ, অ্যান্ড সি একদিনে কাজ করে 3 ইউনিট কাজ। এতটুকু আমরা বুঝলাম। কোশ্চেনে বলছে ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ দে ওয়ার্ক টুগেদার। তারা যদি একসাথে কাজটি করে তাহলে কতদিন লাগবে তাদের কাজটি শেষ করতে। তারা যদি একসাথে এ বি সি একসাথে কাজ করে, আমি ধরে নিলাম তাদের এক্স ডে লাগবে টু কমপ্লিট দ্যাট টাস্ক, মানে 30 মিনিট করতে। এর এফিসিয়েন্সি 1, বি এর 2, সি এর 3 ইকুয়াল টু 30, দেন এক্স ইকুয়াল টু 3, 2, 5, আর 1, 6, 6 ইন্টু এক্স ইকুয়াল টু 30, তারপর এক্স ইকুয়াল টু 30 ডিভাইড বাই 6, 5 ডেজ। তাহলে তারা যদি একসাথে কাজ করে তাহলে 5 দিনেই সম্পূর্ণ কাজটি করতে পারবে।